নমস্কার, মোরে নামটা পেস্কেটা, মোরে বা দুইটা মাইয়া, কা জানে বারে দুইটা মাইয়া হলে এত সুখ হয়, আগত জানলে আরেকটা বিয়া করি নি হয়, বিয়া করে কি করিম ভাই, মোট ভোল্টেজে পায় না, ওইখানে লাইন কাটি দিছি ভাই, অতি থাকে আসিনু না, মুই গেছি মাহানের বাড়ি, মোর যে কি হয়েছে এখন একমতন কথা কছে ভাই, কাগজে পানি নামছে, কাগজে ওয়াশ ধরেছে, কাগজে পাণ্ডু হয়েছে, এখনকার একমতন কথা শুনিয়া বারে ভয়তে মুই বাড়ি, মুই বোকা আছে মাইয়ের কথা না ধরলে আগত শুনলি, এখন মাইয়াক কম তার পাতে দুইটা বিয়া করছু, মাইয়াক না কোয়া পর্যন্ত মুই কোনো কাম করো না, বাড়ি যাস। ওরে বাপ, কি ব্যাপার রে, কার করনে গিয়েছে রে, হ্যাঁ এতলা দড়ির বান দিয়া দুয়ারখানো দিলা, কার করনে গিয়েছে রে, হ্যাঁ বরকি গে বরকি, মুই মরি কেন মারি লাগ, কা মোচা বেশি দেউনিয়া রে, কার করনে গিয়ে নিন গে, আ বরকি, ওরে বাপ রে, হ্যাঁ কেমন কথা রে, হ্যাঁ কেমন করে এলাক, কায় মুখ তুইয়া করে কায় করে গিয়েছে রে, এত লাভ বান যেটা যেটা চালু দিকে ডুম 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 চাকি, কি হল তোমার, ওগে বাগে তুই মুখ মারি আমাকে, কোন করে এক খেবেলা আসিয়া হাঁকা করে কয়, এমনি মোর জিটা কাগজের মতন পাতলা হয়ে গেছে, ও রে আজলে বিয়া করি আনেন দুইটা, তখন তো তোমার কাগজের মতন পাতলা নাই হয়, ওটা ঢাকা তুই কোন দিকে গেছিস গে, মই কি শুনো অতি বারবার কেন, কার দিকে গেছিস, কেসো আই বৈয়া চান্দু অতি, চান্দু চান্দু ভাঙ্গার বেটা চান্দু, ওর সঙ্গে মোর কি ফাটাফাটি জগড়া, তুই মতে বেরবার গেছিস, মুখ একটা খাবার গড়ি দে, খাবার খাবার করে পাম কেন, তাড়াতাড়ি খাবার গড়ি দে, চুপ করি আছে, মোর সময় নাই, মোর খাবার নাই, নাই খাবার, আটা উঠি কিচ্ছু নাই, ওটা কিচ্ছু নাই, ওরে বাপ রে, আর আরো দিন তিন আটা আনি দিছে, ও হইলো কথা আইছালা, তোমার ছোট কি কি কয় বারে সে পাড়া মাসিলার আগত, যে তিন আটা আনিয়া উঠি ভাজা বলে, মই বলে আপন করি নিম, মুকে হ্যাঁ তোমাকে, ওরে বাপ, মো যে চেহারা বডি বারে, মুখ দেখি কত মাইয়া পাগলা হসে, কি করি ভাই, লাইন কাটি দিছি, মোর ভোল্টেজ পায় না, বাজে কথা বাদে, ওই কোন ঠিক টাকা, হক তোমরা ডাকাও, মুই ডাকাম, ওইখানে ওইখানে ডাকে বাতানে দুইটা মাইয়া করে দিছি, মুখে ডাকে না, তোমরা ডাকাও, কিছু খোরাক আন দিদি খাও, কি আন দিদি, খোরা ভাত আন দিদি খাও, খোকরা ভাত আন দিয়া খাওয়া যায়, মানুষেরা সকালে করে খাই না, খাবার তোর মা খোয়াবো, কালী তোর পিসা খোয়াবো, কালী তোর কাকা খোয়াবো, কৃষ্ণ খোয়াবো,
খুব খায়া ধমরা লংলাং এইবার আছে তোমাকে আমি ভাকা খুয়াম এমনি আমার নাই খাবার ভাকা খাওয়ার নিশা উঠেছে বাজে কথা বাদে ওই যে চাউলা থিজি চাঙড়া তলব বসে তলব ওইলা চাল ভালোবাসা একদিন দুদিন টানিতে টানিতে এমনি মধ্যে আর পাঁচ ঘাট ঢিলা হয়ে গেছে টানিলে যে কোনদিন ছিঁড়ে পড়ে মোটা কথা শুনো হাদি দুই সহ ধনী
চাল করেন না, এমনি মা দেহাটা নাড্ডা পুষি গে। আর তোমার এখানে বাবরে মুখ ধরে এত টানা টানি। হ্যাঁ তুই শোনো আত্তি, আমার টানা টানি না করি। পেটের পানি বলে তাড়াতাড়ি সারে দেয়। তোর মাহানটা গেছি জল কষা আনি পারত জল কষা আনিসু তাই আর কি করিব। জল কষা খায় যদি মানসি ভালো হয় ডাক্তার মরি গেল। নাকি বাজে দেখো আমি কাক আনিছু জল কষা আনিছু মাহান ডাকে ধরে যাচ্ছু পুরে গে। এমনি মাহান দেখলে ভয়তে পাওয়া কাঠুলা পানি গাইলা হ্যাঁ সারি যাবে সারি যাবে সারি যাবে হ্যাঁ হ্যাঁ আর ইলা তো দূরে না তুমি চাক করে আলাদা দিলে ফাঁসি লেগে মারছে চাক করি আনেছে না তুমি ভালো করলো মেলা মাঝে মধ্যে না অনেক দলন দেন দলন কোনটি পেটটা সরে যাবে দুই দিনে মুই মুড়ি খানো বারে খাওয়া যায় তখন খাওয়া যায় একবারে গ্লাসটা অনেক খাওয়া দিবে ভালো হয়ে যাবো তাড়াতাড়ি তিন দিনের ভিতরে হয়ে যাবো দুজি ভালো চিকিৎসা ভালো জানো এলা বাকি টান বাকি আরো লোক আসি আরাম করো অনেক আরাম ওরে বাপ এত ঘুমাইছে বাপরে বাপ হ্যাঁ শুনো তো আসিল জল কষা খানো তো নিন ধরি ফেলেন ও তোমরা জল কষা খাইছে তোমার না বারবার কয়ে গেল বেলা জল কষা খান না খাওয়া না খাওয়া সামান দে দে হ্যাঁ শুনো
আর মরণ কাল পশু ঔষধ খাই মরণ তো হোক আর বুঝিবে দণ্ড মুরগি এত তোমার কায়দা মুখ মারি বার গে বাবরে মুখ তো দেখিন না বলতে আধি ঘন টুটে তুমি মারি গেল বাবরে এত কায়দা মারি বার গে মানুষ গেলার কথা গেলা বুঝা যাচ্ছে হ্যাঁ পেসকেটা আমরা তো উমার বাড়ি আউ আমরা শোনা পাচ্ছি কিন্তু আমার ডাক লাগি উমার শোনা পায় না এসে আও কারণ না চুপ করে তাহলে আরেকবার ডাকাছো হ্যাঁ ডাকা তো আগে যাচ্ছে একটু ডাকা তাড়াতাড়ি এ পেস কাটা ভাইয়া ওই চড়ি নই নই বুঝে না কত যাও না ডাকা তো সে দিন ভুকি আমার ভুকি দিন জানিস বলে সঙ্গে ফেলে দিন মা আরে মোর সময় নাই তাড়াতাড়ি ডাকা তো ভাইয়া মাইসি আগত যায় মাইয়াটার কোনো কিছু হলে পরে ভাত ভুতা দা গিরিম করে ধরে ফেলে এ পেস কাটা ভাইয়া আচ্ছা মাই শান্তি দাদা এই যে পেসকেটার অসুখের সময় তুই মোটে হাতে 1000 টাকা আনলো এই টাকাটা আনিয়া তুই কি করিল দাদা ওই 1000 টাকা আনিয়া ওই সম্পূর্ণ টাকার ঔষধ কিনবার পারো নাই দাদা সম্পূর্ণ টাকার ঔষধ কিনবার পারিস নাই না দাদা তাহলে কি করিস তুই টাকাটা দাদা মই আর 500 টাকার ঔষধ আনিছো আর 500 টাকা আমরা খাইছি আল্লাহ শান্তি দাদা এই 1000 টাকা তো মই দিনু বেসকেটার চিকিৎসা করিবার জন্য আর তুই চিকিৎসা না করিয়া তুই অর্ধেক টাকা খায়া ফেলাইছিস হ্যাঁ দাদা তুই তো জানিস আমার অভাবে সংসার আমার ঘর টাকা পয়সা থাকে না যাই হোক শান্তি তুই পেসকেটা ডাকা তো মুই একটু ওকে দেখো মুখ দেখিবে এত বড় সাহস মরে বাড়ি এসে মুখ দেখিবে এত বড় কথা রে খালি আকুল মতন ঘোরা না চলো আমি টানি ছিটি দিলু ভাই না শোনা বহুত রাত তাক দেখান না তোমার অসুখটা দেখিবে কোন করি কোলে না হয়ে যাচ্ছে মুখ দেখিবি চল না চল তুই জান যা তো আজ দুনিয়াতে অনেক দিন পর আসিল তে তুই দুই কাপ চা বানা ধরি আয় ওই তাড়াতাড়ি যা ওতরে দুই কাপ এক কাপ চা বানে কম চিনি দিস তোমার ডাক্তারে খাবার দেয় নাই চা কম চিনি দিলে না আমার প্রেসার কুকারটা ঠিক হবে বেশি চিনি দিন না প্রেসার কুকার ফাটি গেল ঠিক আছে না আসো আসো যা
রে নেটের পেটে নাক দিছি রে ধোয়া পাইবল না রে দাদা ও যে আমার দুনিয়া বেসকেটা বড় ভাই চলে সামনে সামনে দে আচ্ছা তোর লাস্ট চিকিৎসাটা মোক তুই কি করবো মোক শোনা তো মোক শঙ্কর ডাক্তার কইছে পশু হাসপাতাল ভর্তি হবার তোর মাথা খারাপ হয়ে গেছে না এ মোক ওইটাই মোর লাস্ট চিকিৎসা ও তো বাবু বাবুলা ওঠে যাচ্ছে মোটরত করিয়া ডাক্তারের বাড়ি প্যাস কাটা আরে পশু হাসপাতাল চিকিৎসা হয় পশু জীব গিলা বাবুলা কেন যাচ্ছে তে ছেপেরা ছেপেরা গাড়ি ধরে আচ্ছা তুই কি ভালো করিয়া রক্ষক করছিস আচ্ছা যে বাবু গেলা যাচ্ছে উমরা কি খালি আছে না সঙ্গে কিছু জীব জন্তু আছে কারো কুকুর কুকুর এলা নিয়ে আছে পেসকাটা এই যে শহরের বড় বড় বাবুলা কুকুর পুষে কুকুরলা যেটা অসুখ হয় সেটা ওই পশু হাসপাতাল ওই মোটা মোটা হসে কই ইনজেকশন খায়াও ঠিক আর পশু হাসপাতাল ওরে না হয় না হয় তুই মোর কথাটা শুনে এই যে আমার ভুল হয়ে গেছে তাহলে পশু হাসপাতাল পশু জীবের চিকিৎসা হয় মানুষের চিকিৎসা হয় না আচ্ছা বাদ দাও আর মানুষের চিকিৎসা হয় যেমন জলপাইগুড়ি আমার হাসপাতাল আছে এই জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসা করিয়া যদি ভালো না হয় তাহলে ওই শিলিগুড়ি মেডিকেল কলেজ নিয়ে আমার ঘরের লোক চলে বড় ভাই এতে এত তাড়াতাড়ি আয় আচ্ছা ওর একটু পেটটা দেখতো নারিয়া আচ্ছা শক্ত করছে না নরম করেছে বড় ভাই কাম হইছে কাম হইছে কি কি দেখিল কি এত শক্ত হইছে এত অবস্থা খুব খারাপ হয়ে গেছে রে হ্যাঁ তো ছলিম এই যখন আসিল ইয়াকে একটা বুদ্ধি দিয়া ভালো করিবার নাকি খাবা ঠিক কথা কইছি শুনিয়া দা বসো চা খাও ছলিম চা খান যখন আনিলে তাও চা খান খায় নাই হ্যাঁ ছলিম তার তার চা খান খা মোর সময় নাই ছলিম হ্যাঁ মুই যখন আজি আসিনু পেসগেটার বাড়ি আর যে আশা করিয়া মুই আসিনু আর আশাটা আমার মাটি হয় টাকা তো দিবার পারিবার না হয় পারিবার না হয় তা যাই হোক এই লোকটা সংসারটা খেলে নষ্ট হয়ে যাবে তে একটা আমার বুদ্ধি দিবার লাগে হ্যাঁ ঠিক কথা কইছিস আর বুদ্ধি দিয়া এই পেশকাটা আমাকে ভালো করে লাগবে তা না হলে সংসারটা নষ্ট হয়ে যাবে আর হ্যাঁ বড় ভাই ঠিক কথা কইছিস বুদ্ধি দিয়াই দে হ্যাঁ দাদা তুই আমার একটা বুদ্ধি দে দাদা পেশকাটা তুই শুনিস কোনা এই যে তোর দুইটা বউ এই যে শান্তি তোর বড় বউ ওর শরীরটা ভালো নাই একটু রোগা হয় উয়া না হয় তোর একটু সেবা যত্ন করুক আর ওই যে তোর ছোট বউ চঞ্চলা ওর স্বাস্থ্য শরীরও ভালো তো উয়ায় না না হয় মোর বাড়ির পাশে দেখে নে ওই আমার বাড়ির কাজ করুক আমারও বাড়ির কাহ একলাই পারে না আর তাতে হবে কি তোর সংসারটাও চলিবে আর তোর কিছু পয়সাও আসিল হবে আর কাথার কথা যদি কাজ করতে করতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে মোরে বাড়ি থাকি যাবে মেলা না ঘর পড়িয়া আছে হ্যাঁ আতির কোন মরমাইয়া তোমার দিক কি কাম করিবে রে ওহো পেসকেটা কাথার কথা কাজ করিতে করিতে যদি কোনোদিন সন্ধ্যা হয়ে যায় তাহলে মোরে বাড়ি থাকিয়া যাবে চঞ্চলা ওটা কি করিবে রে কথাটা একটু ভালো করে কইস আর চঞ্চলা মুই তো কথাটা কিছু খারাপ কও না খারাপ কই নাই কাজ করিতে করিতে যদি কোনোদিন সন্ধ্যা হয়ে যায় আতির কোন মরমাইয়া তাহলে এরকম একটা যুবক বক মুই তো পেশা দিও পারো না সন্ধ্যার সময় ঠিক কথা কইছি বড় ভাই হঠাৎ ক্ষতি হয় কি ভদ্র লাগে ছাড়া না চঞ্চলা মুক্তা করে খারাপ করেছিস তুই হ্যাঁ মুই ঠিক আছে যাও চঞ্চলা মানুষই কাম করিবে যায় আতি ওসে কথা হ্যাঁ চঞ্চলা মুক্তা খারাপ করিস না চঞ্চলা মুক খারাপ ঠিক করাই আছে তো কথার কথা কথার কথা চঞ্চলা ওই চুপ তুই চুপ করিয়া তুই যা দেউনিয়ার বাজে আতি ও না দেউনিয়া না চঞ্চলা ভালো যদি চাস নি এলা আমার বাড়ি গিবিরা চঞ্চলা হ্যাঁ হ্যাঁ এলা মুক্তা খারাপ করিস না তুই বড় ভাই চলে এই যে কনেক চা খায়া আমরা কি গরম দেখাইছি আচ্ছা চলি মিয়া ভালো বুদ্ধি দিবার জায়গা ইমরা হামা যে অপমান করেছে কেন তুই টাকা নিবা দিয়ে দে ভাই আর ভাই চলেন চলে মুখ তো খারাপ করিস না চলে হাই মানে না যায় না আরে এত বড় অপমান এটা মানে না যায় না এত কায়দা রে আসিসি যখন আমরা টাকা নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যাবো তুই টাকা নিবা সিলে দে ভাই আর ভাই চলেন চলে মুখ তো খারাপ করিস না ভাই ভাই শুন শুন
সবাই শান্তি না তোর মুখ ছোট ভাবি ছোট ভাবি এই সময়টা পাও না ভুলি যায় দে মাল দি যায় দে চল চল টাকা ছাই বানাই টাকা ছাই বানাই টাকা ছাই বানাই আমরা যখন আসি টাকা আমরা নিয়ে যাব নিয়ে যামো আজ উমার ভালোর জন্য আসিয়া আজ উমরে আমাকে এত বড় অপমান করেছে টাকার জন্য আসি নাই আজ আমরা আসছি মাইয়ার জন্য অপমান করলো বড় ভাবি এ ছোট ভাবি এ বড় ভাই তোমার থেকে যেগুলা টাকা পাই না মশা বানালে চলিয়া গেছ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিক্ষা দেবো মা এই তো বা বুঝেন না ছাওয়া মানসি বাড়ি হে এই